দেখেন, আজকের ম্যাচটা আমরা অনেক ভালো একটা উইন হয়েছি, এটা দরকার ছিল আমাদের টিমের জন্য। অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড, যদি আমি 50 করে আমি যদি ম্যাচটা শেষ করে আসতে পারতাম তাহলে নিজের কাছে আরও বেশি ভালো লাগতো। চেষ্টা করবো এখান থেকে যে ল্যাগিংস, যে ভুলগুলো করছি, এগুলো যাতে নেক্সটটা কন্টিনিউ না হয়। আমি কোনো সামনে ওয়ার্ল্ড কাপ কিনা এগুলো কোনো কিছু নিয়ে বদার করতেছি না এখন। আসলে 135-136 রান যখন আপনি করবেন প্রথম ওভারে, যখন 19-20 রান হয়ে যাবে একটু ডিফিকাল্ট আটকানো। আমরা প্রথম ম্যাচটা খুব ভালো জিতেছি, তো আজকে আবার হেরেছি। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটু গুছানোর দরকার আছে। যখন আপনি স্কোর বোর্ডে 4 ওভারে 11 রান থাকবে, একটু প্যানিক হওয়ার মতোই বিষয়। তো আমার কাছে এটাই মনে হয় যে পাওয়ার প্লেতে আমরা একটু প্যানিক করে ফেলছিলাম ব্যাটসম্যানরা। তানজিদ তামিম শুরু থেকে আমার কাছে মনে হয় যে সে খুব মানে ভালোভাবে ব্যাটিং করতেছিল, যে খুব রিস্ক ফ্রি শটগুলো খেলতেছিল। উইকেটের কতটা অবদান, ব্যাটসম্যানদের কতটা দুর্বলতা, ঘাটতি, কিছু অ্যাসেসমেন্টটা বলবেন। আসলে দেখেন, আজকের ম্যাচটা আমরা অনেক ভালো একটা উইন হয়েছি, এটা দরকার ছিল আমাদের টিমের জন্য। বিকজ লাস্ট ম্যাচটা আমরা খুব বাজেভাবে হেরে গেছি আমাদের ব্যাটিংয়ের কারণে, বাট আজকে সব কিছু মিলিয়ে সব কিছু ভালো ছিল। আর দিনের বেলা উইকেট বল একটু স্পিন হয় আর একটু গ্রিপ করে আসে, আর রাতের বেলা যেটা বললেন, রাতের বেলা কুয়াশার কারণে উইকেটটা আরও একটু ভেজা ভেজা থাকে এবং বল স্কিড করে। তো সব মিলিয়ে আমাদের সব উইকেটে আমাদের অ্যাডজাস্ট করে খেলতে হবে। তো সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো। তা তো অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড, যদি আমি 50 করে আমি যদি ম্যাচটা শেষ করে আসতে পারতাম তাহলে নিজের কাছে আরও বেশি ভালো লাগতো, আর আমার টিমের টিম আরও ভালো ইজিলি জিততে পারতো। তো চেষ্টা করবো এখান থেকে যে ল্যাগিংস, যে ভুলগুলো করছি, এগুলো যাতে নেক্সটটা কন্টিনিউ না হয়। প্রেশারের ইস্যু নেই, আমি জিনিসটা নিয়ে কোনো চিন্তাই করতেছি না। আমি জাস্ট যে বিপিএল খেলা হইতেছে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ ফোকাস করতেছি। আমার নেক্সট গেম যেটা, আমি সেই গেমটার জন্য ফোকাস করছি। আজকে যে ম্যাচটা হয়ে গেছে এটা কিন্তু পাস্ট হয়ে গেছে, আর আমি কোনো সামনে ওয়ার্ল্ড কাপ কিনা এগুলো কোনো কিছু নিয়ে বদার করতেছি না এখন। যদিও আলী একদম আলি টুর্নামেন্ট, আলি টুর্নামেন্ট কিন্তু আমরা স্কোর দেখছি, মানে টোটাল দলীয় রান কম হচ্ছে, তারপরে আপনার ইন্ডিভিজুয়াল রান এরকম হচ্ছে না এখন এই পর্যন্ত যে কয়টা ম্যাচ হচ্ছে। এটা কি মনে হয় যে দর্শকদের প্রতি একটু দর্শকদের অনাগ্রহ তৈরি হবে, কিংবা যারা ব্যাটার রয়েছে তাদেরও একটা মানে কমফোর্ট জোন এখন তৈরি হয় না এরকম? না, আসলে এরকম কোনো কিছু না, কারণ দেখেন আমরা লাস্ট ম্যাচ যেটা আমাদের টিমের সাথে হয়েছে আমরা কিন্তু খুবই বাজে ব্যাটিং করছি, এটা আমাদের ফল্ট, এটা নট অনলি উইকেটের দোষ অথবা কোনো কিছু। তো আমরা সবাই চেষ্টা করতেছি ভালো খেলা উপহার দেওয়ার সবার জন্য। তো ইনশাল্লাহ, দেখেন রাতের খেলায় কিন্তু ঠিকই রান হইতেছে, শুধু দিনের খেলাটা একটু লো স্কোরিং হইতেছে, বাট আশা করি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যদি কম মনে হয় তাহলে কারণটা কি? আপনি যেহেতু ব্যাটিং বোলিং দুটোই ভূমিকাতেই খেলেন, একটু আপনার অভিজ্ঞতাটা একটু বলবেন না? আমার কাছে মনে হয়েছে যে উইকেট খুবই ভালো ছিল আজকে, মানে পাওয়ার প্লের পর থেকে উইকেট খুব ভালো ছিল। ওয়েদারটা একটু ফ্যাক্ট, এই জন্য হয়তো উইকেটের বিহেভটা এমন করতেছে, বাট আমার মনে হয় উইকেট এবার ভালো হচ্ছে। এটা অবশ্যই, এটা দেখেন আমরা আসলে ভালো ব্যাটিং করি না স্পেশালি পাওয়ার প্লেতে, যখন 4 ওভারে 11 রান থাকবে ওই জায়গা থেকে আপনি খুব বেশি বড় রান আশা করাটা একটু ভুল আমার কাছে মনে হয়। সো ওই জায়গা থেকে তারপরে আমাদের মিডল অর্ডাররা একটু কাভার করে ফেলছিল, বাট আমার মনে হয় যে 15-20 রান যদি একটু অ্যাড করতে পারতাম সেটা হয়তো বা ডিফারেন্ট সিনারিও হইতো। অবশ্যই দেখেন, আসলে 135-136 রান যখন আপনি করবেন প্রথম ওভারে, যখন 19-20 রান হয়ে যাবে একটু ডিফিকাল্ট আটকানো। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, বাট আপনারাও দেখছেন যে শরীফুলের বল একটু বেশি সুইং করতেছিল, তো সেই ক্ষেত্রে হয়তো বা রানটা হয়ে গেছে ফার্স্ট ওভারেই, বাট তারপরে কিন্তু সে খুব ভালোভাবেই কামব্যাক করছে। দেখেন এটা অনেক আর্লি হয়ে যাবে যে আসলে একটা কমেন্টস করা, আমার কাছে মনে হয় যে আমরা প্রথম ম্যাচটা খুব ভালো জিতেছি, তো আজকে আবার হেরেছি। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটু গুছানোর দরকার আছে, মানে আমার কাছে মনে হয় যে এটা ঠিক হয়ে যাবে। ওর আপডেট এখন ভালো, ও ব্যাক করছে মাঠে আবার, ওর সেলাই লাগছে 20-22টার মতো। সো মানে এখন তো দেখলাম যে ভালো, ওর অবস্থা কথা বলতেছে ভালো, তো আশা করা যায় পরের ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। আজকে কাজে ভালো বল করলো, স্পিনার ভালোই বল করছিল, আপনারও ওভার ছিল 2 ওভার এবং আমার সাইনও 2 ওভার।
তাতেই বল আপনিও আসেননি, রিজন ছিল মানে উইকেট দেখে নাকি এক্সপিরিয়েন্স দেখে দেখে? না, আসলে আমরা যেটা টার্গেট করতেছিলাম যে ওই সময়টাতে খেলা খুব ক্লোজ হয়ে যাচ্ছিল আর কি, তো ওই সময় আমাদের একটাই ওয়ে ছিল জেতার মতো, যে সব যদি আমরা উইকেট নিতে পারি তাইলে আমরা একমাত্র জেতা সম্ভব। তো ওইখানে আমরা অবশ্যই চাইব আমার বেস্ট দুটা বলারকে আমি ইউজ করার, তো সেই জায়গা থেকে আমি চিন্তা করে তাসকিন এবং শরীফুলকে করানো। না, প্ল্যান ছিল আসলে, দেখেন আমরা যখন মানে টস হারার পরে যখন ব্যাটিং পাইলাম ওই সময় আমরা উইকেটটাকে অ্যাসেস করার চেষ্টা করেছিলাম, তো ওই সময়টাতে উইকেটটা ভালো বিহেভ করতেছিল, বল সুন্দর ব্যাটে আসতেছিল, বাট আসলে যখন আপনি স্কোর বোর্ডে 4 ওভারে 11 রান থাকবে একটু প্যানিক হওয়ার মতো এই বিষয়, তো আমার কাছে এটাই মনে হয় যে পাওয়ার প্লেতে আমরা একটু প্যানিক করে ফেলছিলাম ব্যাটসম্যানরা। স্পেশালি আসলে আমার মনে হয় যে আমার আরও ইনিংস ক্যারি করার দরকার ছিল, আর একটু বড় করার দরকার ছিল, বাট আমার কাছে মনে হয় যে আজকে একটা ম্যাচ ব্যাটিং করলাম তো অনেক বড় টুর্নামেন্ট, আশা করতেছি ঠিক হয়ে যাবে। না, ওয়েদারের কারণে রান কম হচ্ছে কিন্তু এটা ব্যাপারটা কিন্তু এরকম না, আসলে উইকেট কিন্তু ভালোই বিহেভ করতেছে, এমন না যে এর আগের বিপিএলগুলো আমরা যখন দেখছি উইকেট নিয়ে অনেকের কমপ্লেন ছিল, তো আমার কাছে মনে হয় যে এই বছরের উইকেট নিয়ে মিরপুর এখন পর্যন্ত সোফার 5টা ম্যাচ হয়েছে, তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় খুব বেশি কমপ্লেন করার মতো কোনো ওয়ে কারোর কাছে আছে, বাট অবশ্যই এটা ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি যে তারা আমরা যদি রান না করতে পারি অবশ্যই দর্শক থেকে শুরু করে সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে। উইকেট হাতে থাকলে আসলে 4 ওভারে 20-22 রান আটকানো একটু কঠিন, আসলে তানজিদ তামিম শুরু থেকে আমার কাছে মনে হয় যে সে খুব মানে ভালোভাবে ব্যাটিং করতেছিল, যে খুব রিস্ক ফ্রি শটগুলো খেলতেছিল, তো আমার কাছে ওই জায়গা থেকে মনে হয়েছে যে আসলে ও যদি আর্লি আমরা ওকে আউট করতে পারতাম তাহলে হয়তো বা চান্স আরও বেশি থাকতো আমাদের জন্য। লাস্ট কোয়েশ্চেন উৎসব ভাই, মোসাদ্দেক আপনি বলছেন উইকেট ভালো এবং রান যে হচ্ছে না অবশ্যই ব্যাটিং ব্যাটার রান হচ্ছে না, তো এমনি আপনারা দুটা ম্যাচ খেললেন, ওভারঅল যদি বলেন যে কত রানের উইকেট বলে মনে হচ্ছে আর কি? আজকের যে উইকেট ছিল, আমি লাস্ট ম্যাচে যাবো না কারণ লাস্ট ম্যাচে আমরা চেস করেছি, তো আজকের যে উইকেট ছিল আমার কাছে মনে হয় যে আমরা ব্যাটসম্যানরা যদি ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারতাম 170-175 উইকেট ছিল। উইকেটের কতটা অবদান, ব্যাটসম্যানদের কতটা দুর্বলতা ঘাটতি, সব কিছু অ্যাসেসমেন্টটা বলবেন। আসলে দেখেন আজকের ম্যাচটা আমরা অনেক ভালো একটা উইন হয়েছি, এটা দরকার ছিল আমাদের টিমের জন্য, বিকজ লাস্ট ম্যাচটা আমরা খুব বাজেভাবে হেরে গেছি আমাদের ব্যাটিংয়ের কারণে, বাট আজকে সব কিছু মিলায় সব কিছু ভালো ছিল, আর দিনের বেলা উইকেট বল একটু স্পিন হয় আর একটু গ্রিপ করে আসে, আর রাতের বেলা যেটা বললেন রাতের বেলায় কুয়াশার কারণে উইকেটটা আরও একটু ভেজা ভেজা থাকে এবং বল স্কিড করে, তো সব মিলিয়ে আমাদের সব উইকেটে আমাদের অ্যাডজাস্ট করে খেলতে হবে, তো সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনার পার্সোনাল পয়েন্ট থেকে এই ইনিংসটা তো নিশ্চয়ই আপনাকে কিছুটা হলেও কনফিডেন্স দিবে, যে শুরুতে স্টার্ট পাচ্ছিলেন বাট আজকে একটু লম্বা করতে পেরেছেন, তারপরেও কি কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং না 50টা মিস করে? তা তো অবশ্যই।